আমাদের বাসায় মুরগির মাংস রান্না করলে কেউ আলু খেতে চায়, কেউ একদমই আলু পছন্দ করে না, কেউ আবার মনে করে যে আলু দিলে তরকারিটা পানসে হয়ে যায়, ঝোলটা একদম পাতলা হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। তার জন্য আমি এই রেসিপিটা ট্রাই করেছিলাম, অসম্ভব মজা হয়েছিল। যেমন আলুটাও ভালো লেগেছিল, ঝোলটাও অনেক বেশি ঘন হয়েছিল আর একদমই পানসে লাগে নাই। তো আমি ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো, সবাই ভিডিওটাতে লাইক দিবেন, আর হচ্ছে কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাতে পারি। তো প্রথমে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে এখানে আমি আলু ভেজে নিয়েছি, আলুর সাথে সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। তারপর ওই গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকেও বেরেস্তা করে ভেজে তুলে রাখবো। এরপর এখানে কিছু গোটা মশলা ব্যবহার করেছি, জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা এবং হচ্ছে গিয়ে কালো গোলমরিচ, ছোটো ছোটো কালো গোলমরিচ যেগুলো আসতো আমি সবগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। এরপরে আমি কেটে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম, আর মাংসগুলোর সাথে এখন আমি কাঁচা পেঁয়াজও দিচ্ছি। এরপরে এটাকে আমি ভাজতে রেখে দিব, চুলার আঁচটা মিডিয়াম করে এটা ভেজে নিব। একটা সাইডে এখন আমি একটা মশলা রেডি করব, এটাই হচ্ছে কি এই রান্নাটাকে অনেক বেশি স্পেশাল করে তুলেছিল। তো এখানে যে পেঁয়াজ বেরেস্তাগুলো রেখেছিলাম ভেজে, তার থেকে আমি কিছুটা ব্লেন্ড করব, আর সামান্য কিছু তুলে রেখেছি পরবর্তীতে লাগবে। এরপর পেঁয়াজ বেরেস্তার সাথে কাঁচামরিচ দিয়েছি 4-5টা, আর দিয়েছি 3 চা চামচ মতন গুঁড়া দুধ, আর দিচ্ছি এখানে লেবু রস 2 পিসের মতন, এখানে 1 টেবিল চামচ লেবু রস হবে। এরপর আমি এখানে পানি দিয়ে দিব, এখন এই সবগুলো উপকরণকে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে। তারপরে হচ্ছে কি আমাদের যে মুরগির মাংসটা ছিল পেঁয়াজের সাথে, সেগুলো কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি, মানে আদা আর রসুন একসাথে বাটা ছিল সেটা আমি ব্যবহার করেছি। এরপরে হলুদের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, তারপরে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর জিরার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি, এটা যার যার পছন্দ অনুযায়ী, আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এরপরে সবগুলো উপকরণ আমি একসাথে করে এখন একটুখানি ভেজে নেব কিছুক্ষণ। হ্যাঁ, মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত আর তেলটা হালকা উপরে আসা পর্যন্ত আমরা একটুক্ষণ ভেজে নেব। তো ভাজার পরে আমি এখানে লবণ দিয়ে দিলাম, 1.5 চা চামচের মতন আমি লবণ এখানে ব্যবহার করেছি, আর আলুর সাথে তো আমরা আগেই লবণ ব্যবহার করেছিলাম। যাই হোক, এখন ভেজে নেওয়ার পরে এখানে আমরা একটু পানি দিয়ে দিব, তারপর 5 মিনিটের জন্য ঢেকে এটাকে রান্না করব। ঠিক আছে, 5 মিনিট পরে আমরা আবার ফেরত আসব। 5 মিনিট পরে এখানে আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিব, আলু দিয়ে দেওয়ার পরে এখানে আমরা পানি দিয়ে দিব, পানি দিয়ে আমরা ঢেকে দিব। এরপর আমাদের যে মশলা রেডি করেছিলাম সেই মশলাটাও ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এখানে আমরা সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে আমরা মিক্স করে নিব, মিক্স করে দেন আমরা এটা হচ্ছে কি আমাদের রান্না করা যে তরকারিটা আছে মুরগির তরকারি তার মধ্যে দিয়ে দিব। এর মধ্যে কিন্তু প্রায় আমাদের 80% মুরগির মাংস, আলু সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্লেন্ডারটাকে ধুয়ে আমি এর পানিটাও একটু দিয়ে দিচ্ছি এখানে। তারপরে নেড়ে চেড়ে আমরা মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিব। এরপরে এখানে আমরা টমেটো সস ব্যবহার করব। তো আমি আগে যেহেতু আস্ত টমেটো ব্যবহার করি নাই, আপনারা চাইলে আগে আস্ত টমেটো কিন্তু পেঁয়াজ আর মাংস যখন ভেজেছিলাম তখন কিন্তু ভেজে নিতে পারেন একসাথে। তো যাই হোক, আমি হচ্ছে কি টমেটো সস দেওয়ার পরে সামান্য আরও কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়েছি, একদম শেষের দিকে আমি কিছু কাঁচামরিচ দিব, কাঁচামরিচ দিয়ে এর উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রান্না করার পরেই রান্নাটা হয়ে যাবে। আলু দিয়ে মুরগির মাংস পানসে লাগে বা ঝোল পাতলা মনে হয় তারা এইভাবে কিন্তু রান্না করে দেখবেন, অসম্ভব মজার হয়েছে। আর আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে ভুলবেন না, এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা কিন্তু ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেলও কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার দেখা হবে, আর আমার পেজের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।